জোলাবাড়ি মন্ডলের যুব মোর্চার সম্মেলনে একশো ছাব্বিশ পরিবারের তিনশো জন ভোটার যোগ দিয়েছে বিজেপি দলে কলসি বাজারে হয় এই যুব সম্মেলন ছিলেন বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক দক্ষিণ জেলার যুব মোর্চার সভাপতি সুমন দেবনাথ প্রমুখ আজকে এই জুলাইমারি মন্ডল যুব মোর্চার উদ্যোগে এই কলসি বাজারে আমাদের আজকের বিশেষ করে রাজ্যের প্রত্যন্ততম একটা মিশ্র জনবসতি এলাকায় সব অংশের মানুষ প্রায় একশো ছাব্বিশ পরিবারের তিনশো জন আজকে কমিউনিস্ট পার্টি ছেড়ে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন